आज के आसाम राजधानी गुवाहाटी प्रभुपादेर अवदान वैशिष्ट्य सम्पर्के आलोचनार जन्नो गौड़ीय भक्तगण जेमन महाराजगण गुरुवर्गगण सचेष्ट हयेछेन उद्देश्य प्रभुपादेर दानटा आमादेर जन्नो कतटुकुन एप्रोप्रिएट बर्तमान कालेर जन्नो तिनी एसेछिलेन 1874 जगन्नाथपुरीते भक्तिविनोद ठाकुरेर पुत्र रूपे। आज प्रथमत आमरा भाग्यवान जे भारतवर्षे दुर्लभ मनुष्य जन्म पेयेछि। जे भारतवर्ष पवित्र भारतवर्षे जुगे जुगे मत्स्य कूर्म वराह नृसिंह वामन राम परशुराम भगवानेर अनंत कोटि अवतार एई भारतवर्षे हयेछे। आबार देखा जाए जुगे जुगे सत्यजुग थेके आरम्भ करे एई भारतवर्ष असंख्य साधुगणेर पदांकपूत स्थान अधूषित स्थान आमादेर एई पवित्र भारतवर्ष। आर सबथेके बड़ो भाग्यवान जे आमरा मनुष्य जन्म लाभ करे गौड़ीय गुरुवर्गेर दर्शन तादेर चरणाश्रय करा तादेर शिक्षा निजेदेर जीवने प्रैक्टिकल करे जे रसास्वादन करबार सौभाग्य पेयेछि। अन्य सम्प्रदाय ना गिये आमरा एसेछि कोथाय गौड़ीय सम्प्रदाय। स्वयं कृष्ण आसलें कि दीते आसलें तिनी बोलें निःश्रेयसाय विषयखलुस्य सर्वतस्य तुम्हारे जीव मात्र के आमी की दिए लब्ध्वा सुदुर्लभम इदम बहु सम्भवान्ते मानुष्यम अर्थदम अनित्यम अपिह धीर तूर्णम जतेत पतेत अनुमृत्यु न जावत निःश्रेयसाय विषय खलु सर्वत स्यात्। सर्वश्रेष्ठ श्रेय वस्तु देयार जन्य कृष्ण आसलें कि दिलें माधुर्य रस करिते आस्वादन राग मार्ग भक्ति लोके करिते प्रचारण रसिक शेखर कृष्ण परम करुण। आर तिनी आबार आसलें चैतन्य महाप्रभु रूपे कि दीते आसलें उन्नत उज्जवल रस सभक्ति श्रियम भक्ति सम्पत्ति भक्तिटा भक्तदेर जेमन सम्पत्ति स्वयं महाप्रभु चैतन्य रूपे तिनी भक्त भाव निये राधार भाव निये तिनी भक्तिर जे सौंदर्य माधुर्य वैदग्ध्य स्वयं आस्वादन करे जगतके तिनी ब्रजेर रस आस्वादन करार जन्य तिनी आसलें। सेई चैतन्य महाप्रभु तिनी आमादेर जन्य तिनी कि दिए गेलें साधन पांचटी साधन दिलें श्रद्धापूर्वक श्रीमूर्ति सेवन नाम संकीर्तन भागवत श्रवण साधु संग धाम वास। आर प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी तिनी आबार कि करलें आमादेर जन्य दिए गेलें जेमन एक एकटी स्थाने 66 मठ करलें विग्रह सेवार माधुर्य आस्वादन करते निजेई कि करलें एक एक ठाई ठाई तिनी विग्रहेर विशेषभावे विग्रह सेवार माधुर्य आस्वादन करुक परवर्तीकाले भक्तगण
সেই জন্য দিলেন 66টা মঠ করলেন। দেখুন চৈতন্য মঠ করলেন 1918-এ, কলকাতা বাগবাজার মঠ করলেন, ঢাকা মঠ করলেন, যেখানে যেখানে তিনি মঠ করেছেন বিগ্রহ সেবার মাধুর্য আস্বাদন করতে, বিগ্রহের সেবার আদরপূর্বক মাধুর্য আস্বাদন করে যাতে পরবর্তীকালে ভক্তগণ তারা বিগ্রহ তো সাক্ষাৎ তিনি নিজেই সেবা দিয়ে গেছেন, বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তারপরে দিলেন যেমন সংকীর্তনের বন্যা আনালেন, গ্রামে গঞ্জে শহরে শহরতলিতে সমস্ত বিশ্বে আনালেন নাম সংকীর্তন। সংকীর্তনের বন্যার যে প্রবাহ ঢেউ চতুর্দিকে তিনি বিস্তার করে বিদেশি প্রাচ্য পাশ্চাত্যের মিলন লীলা ঘটালেন। আমাদের এই মায়াপুরেই স্বয়ং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ, তেমনি ভাগবত রস যেটা রসম আলয়ম বলেছেন, রসসমুদ্র ভাগবত, ভাগবতে রসের ছড়াছড়ি, কৃষ্ণের প্রতিটি লীলা, প্রতিটি লীলার মধ্যে রসের ছড়াছড়ি, সেটি তোমার হৃদয়ে সিঞ্চিত হোক, অনুভূত হোক, অনুভূত হয়ে তুমি প্র্যাকটিক্যাল করে তুমি সেটি অপরকে দান করতে পারো। সেই জন্যে প্রভুপাদ যেমন আমাদের প্রতিটি সংকীর্তন হল করে সেখানে ভাগবত রসাস্বাদন করার জন্য তিনি কি করেছেন, ব্যবস্থা করে গেছেন। তিনি আবার কি করেছেন, ভক্ত সঙ্গ দিয়ে গেছেন। ভাগবত খুললেই যেমন প্রহ্লাদ, ধ্রুব, নারদ, নচিকেতা, আরুণি, উপমন্যু, অম্বরীশ মহারাজ, এদের শিক্ষাগুলো, এদের যে সমস্ত প্র্যাকটিক্যাল লাইফগুলো আমরা ভাগবতের থেকে আস্বাদন করে উৎসাহান্বিত হয়ে আজকে দেখুন প্রহ্লাদের জয়ধ্বনি দিই আমরা, আজ ধ্রুবের জয়ধ্বনি দিই, আজকে আমরা ভরত মহারাজের যে চরিত্র চর্চার দ্বারা আমরা যে কী পাই, বিরাট একটা নিজেদের জীবন গড়ে তুলতে পারি, নিজেদের লাইফস্টাইল আগামী দিনের কি হবে সেটা যেমন ইন্সপিরেশন পাই প্রহ্লাদের প্রতিটি সংলাপের মধ্যে, ধ্রুবের সংলাপের মধ্যে, নারদের সংলাপের মধ্যে, অম্বরীশ মহারাজের সংলাপের মধ্যে। তাই মহাপ্রভু শিক্ষা দিয়েছেন ভাগবত রসাস্বাদন করতে। তাই ভাগবত রসিক এক এক করে তিনি জগতে এক এক স্থানে তিনি কি করলেন, প্রভুপাদ তিনি রসিক সব সন্ন্যাসীগণকে কালেকশন করলেন, তাদের আকর্ষণ করলেন, তারা এসে বিশাল যে এই সংকীর্তন যজ্ঞ ভাগবত রসাস্বাদনের যে মহা বন্যা আনালেন, সেই বন্যায় আজ দেখুন অসমবাসী কেন, মহারাষ্ট্রবাসী কেন, পাঞ্জাবি কেন, বাঙালি কেন, বিদেশেও আজ দেখুন ভাগবত চর্চার রস কীভাবে সন্ন্যাসীগণ ব্রহ্মচারীগণ আস্বাদিত আস্বাদন করছেন। তাই আজকে যেমন প্রতিটি দেখুন আমরা ভাগ্যবান যে আমরা গর্বিত যে প্রভুপাদের সম্পত্তি পেয়েছি, প্রভুপাদের প্রতিষ্ঠিত বিগ্রহ সেবা পেয়েছি, প্রভুপাদের প্রতিষ্ঠিত সেই ভাগবত রসের আস্বাদক সমস্ত মহাজনগণের দর্শন পেয়েছি, তাদের সঙ্গ পেয়েছি, তাদের সঙ্গ পেয়ে তাদের অনুভূত সত্য কথা আজ দেখুন ঔড়লমী মহারাজের হরিকথা প্রতিটি জায়গায় প্রতিটি মঠেই চর্চা হচ্ছে। সরল সহজভাবে তিনি কিভাবে বিগ্রহ সেবার সৌন্দর্য ফুটিয়েছেন, কিভাবে
প্রতিটি হরিকীর্তনের রসাস্বাদনের যে মাধুর্য আস্বাদন নিজে করেছেন, আমাদের করিয়ে গেছেন, পরবর্তীকালে তিনি কি করেছেন এক একটি স্থানে দেখুন, আমাদের সমস্ত ব্রহ্মচারী সন্ন্যাসীগণকে দিয়ে সেই ভাগবত যাতে গ্রামে গঞ্জে শহরে শহরতলিতে প্রতিটি ঘরে ঘরে চর্চা হয়, সেই জন্য আমাদের গৌড়ীয় বর্গে প্রভুপাদের যে দান অসীম সমুদ্রতুল্য, সমুদ্রতুল্যের মধ্যে এক কণা আজ আমরা যদি রসাস্বাদন করতে পারি তাহলে প্রভুপাদের প্রতি আমাদের শ্রদ্ধা বা আমাদের প্রকৃতপক্ষে তার যে কিছুটা কৃপা লাভ করতে পারব বলে আজকে প্রভুপাদের লীলা, প্রভুপাদের অ্যাক্টিভিটিস, প্রভুপাদের দান, প্রভুপাদের সাধুসঙ্গের থেকে এই সমস্ত কথা শুনে আমাদের উৎসাহ জাগবে। তাই আসুন সবাই মিলে যত গৌড়ীয় মিশন বাগবাজার আমাদের সমস্ত ব্রাঞ্চগুলো এসে আপনারা এসে প্রতিদিন কীভাবে সাধুসঙ্গে তারা হরিভজন হরিসেবা করছেন সবাই মিলে আসুন। সো আমাদের যেমন গুরুদেব কৃপা করে কী করেছেন সেখানে গৌড়ীয় মঠ মিশনের একটা ব্রাঞ্চ করেছেন, কিন্তু পাহাড় পর্বতের একটু দূরে বলে আসুন সবাই মিলে গৌড়ীয় মিশনের সাধুসঙ্গের থেকে আপনিও রস আস্বাদন করে সেই রসটি অন্যকে দিয়ে আপনিও প্রভুপাদের কিছু সেবা করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে।